আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ রবুল্লা আলমিন ও সালাতসালাম ও আলা সৈয়দিলাম্বিয়াই আলমুরসালিন ও আলা আলহি ও আসহাবহি আজমাইন আই হতুল আজিজা কাইফা আন্তুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আজকের এই সময়ে ভালো থাকাটাই বড় চ্যালেঞ্জ আল্লাহ রবুল আলমিন আমাদের ভালো ভালো রাখুক তো আমার ঘরে আমার মাদ্রাসা অনুষ্ঠানে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস তো চলো বন্ধুরা শুরু করা যাক তো আজকের পাঠে আমরা কিন্তু ফেলে মাদির যে স্বাভাবিক রূপান্তরগুলো স্বাভাবিক যে শিগাগুলো রয়েছে অর্থাৎ ফেলে সহির সেগুলো দিয়ে শিখব না যেহেতু এটি অষ্টম শ্রেণী অতএব সেই শ্রেণী মোতাবেক আমাদেরকে একটু অ্যাডভান্সড লেভেলে শিখতে হবে তো ফেলে মাদির আজ এ ওয়াউই এবং মোতালে আইনে ওয়াউই থেকে ফেলে মাজির যে তাসরিব বা রূপান্তর আমাদের কিন্তু সেটি জানতে হবে কারণ ফেলে মাদি সংক্রান্ত আলোচনা আমরা সেই পঞ্চম শ্রেণী থেকে শুরু করে পঞ্চম ষষ্ঠ সপ্তম শ্রেণীতেও শিখে এসেছি এখনকার আলোচনাটা কিন্তু একটু জটিল তোমাদের কিন্তু ভালো করে খেয়াল না করলে এটা বুঝে আসবে না তো পর্যায়ক্রমে আমরা দেখো পাঁচটা মাঝদার দিয়ে আমরা ফেলে মাদির যে রূপান্তরগুলো এগুলো কিভাবে হয়ে থাকে এটা জানবো মাঝদারগুলো কি কী দেখো তো আল কাউলু আল খাওফু আল বাই আর দোয়াউ আর রমিউ এই পাঁচটি মাঝদার কি কঠিন মনে হচ্ছে না যদি ভালো করে খেয়াল করো দেখবে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তো সবগুলো মাজদার দিয়ে আজকে আমরা শেষ করতে পারবো না তো এই জন্য আল কউলু মাজদার থেকে ফেলে ফেলেমাজির তাস্রিপগুলো কিভাবে হয় এবং এর সংশ্লিষ্ট কিছু তালিল আছে সেই তালিলগুলো কিন্তু আমাদের শিখে নিতে হবে তালিল মানে কি জানো তালিল শব্দটি আগে শুনেছ কখনো শোনার কথা অবশ্যই সপ্তম শ্রেণীতে তোমাদের কিছুটা ধারণা পাওয়ার কথা ছিল যদি ভালোভাবে পড়ে থাকো নিশ্চয়ই কিছুটা বুঝবে কিছু জানবে তো যাক তারপরেও আমি বলছি তালিল শব্দটি বাবে তাফিলের মাজদার ইল্লাত শব্দ থেকে এসেছে ইল্লাত থেকে তালিল আর এই তালিল শব্দের অর্থ হচ্ছে সন্ধি করা আমরা বাংলা ব্যাকরণে যেরকম সন্ধি পড়ি সে ঠিক ওই জিনিসটি হচ্ছে তালিল এর মানেটা হচ্ছে তোমরা ফালা ফালা ফালু নাসারা নাসারা নাসারু দরাবা দরাব দরাবো এই যে সিগাগুলো শিখেছিলে সেখানে কিন্তু একেবারে একজাক্ট শব্দটাই ব্যবহার হয়েছে উইদাউট এনি চেঞ্জিং কোনো পরিবর্তন ঘটে নাই শব্দগুলো যেরকম গঠন প্রণালী অনুযায়ী তৈরি হয়েছিল ঠিক সেভাবেই আছে কিন্তু আজকের যে পাঠে আমরা যেগুলো আলোচনা করব যে মাজদারগুলো এখানে আছে এগুলোর অবস্থাটা কিন্তু তেমন নয় এগুলোর মূল রূপটা ঠিক থাকে না সন্ধির মাধ্যমে এটি পরিবর্তিত হয়ে যায় তালিলের মাধ্যমে এটা পরিবর্তিত হয়ে ভিন্ন রূপ ধারণ করে তো চলো আমরা দেখি বিষয়গুলো আমরা যদি ভালোভাবে খেয়াল করি অবশ্যই বুঝতে পারবো তো আমরা যাই পরবর্তী স্লাইডে যে ফেলে মাদির থেকে যদি আলকাউলু মাজদার তা শ্রীপ আমরা করি তাস্রিপটা কিভাবে আসে দেখো তাস্রিপটা একটু তো কলা কলা কুলতুম এই যে শিখাগুলো খেয়াল করছ কোথায় ছিল সে ফালা সেই ফালা এখানে নাই কিন্তু ফালা রূপটা এরকম নেই কলা নেই তারপর একটু সামনে চলে গেলে কুলনা এই কুলনা এটা তুমি যদি ভালোভাবে এই পাঠ না বুঝে থাকো কারো যদি এই বিষয়টা জানা না থাকে তার পক্ষে কিন্তু কখনোই বলা সম্ভব না যে এই কুলনা শব্দটা ফেলেমাদি কিন্তু এই কুলনা শব্দটা ফেলেমাদির মূল রূপ থেকে কিভাবে পরিবর্তিত হয়ে এখানে আসলো এরকম রূপ ধারণ করলো এটা যদি কারো জানা থাকে তার পক্ষে কোনো ব্যাপারই না আর তোমাদের পক্ষেও ইনশাআল্লাহ কোনো ব্যাপার হবে না তবে ভালো করে বুঝতে হবে তো দেখো কুলনা তো এখানে দুইটা ব্যাপার প্রথমত যখন শুরু হলো কলা এই ফর্মেটেই শুরু হয়েছে দেখো কলা কলা কলু কলা কলাতা কুলনা কিন্তু কুলনার থেকে গিয়ে পরবর্তী ফর্মেটটা আবার এক কুলনা তারপর কুলতা কুলতুমা কুলতুম কুলতে কুলতুমা কুলতুননা কুলতু কুলনা তো এই যে চৌদ্দরা সিঙ্গা আমি পড়লাম এটা যদি ঠিক অরিজিনাল মাদির গঠন প্রণালী অনুযায়ী কোনো ধরনের পরিবর্তন ছাড়া কিভাবে ছিল মূল রূপটা সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি কী দ্বারায় দেখো আমি একটু দেখানোর চেষ্টা করেছি এখানে এটা হচ্ছে তালিল ছাড়া মূল রূপটা কওয়ালা কওয়ালা কলু কওয়ালাত তা কল না কল তা কল তুমা কল তুম কল তে কল তুমা কল তুম না কল তু কল না ঠিক একজ্যাক্ট ফালা ফালা ফালু ফালাতা ফানা এরকম অর্থাৎ ওইভাবেই কিন্তু প্রণালী অনুযায়ী সে তৈরি হয়েছিল কিন্তু তালিল হওয়ার পরে তার এই রূপটা চলে এসেছে এবং এই রূপটাই কিন্তু বাক্যে ব্যবহৃত হয় আমরা এবারগুলোতে এটাই দেখতে পাবো ওটা কিন্তু দেখব না কারণ পরিবর্তনের কারণে ওর থেকে এখানে চলে এসেছে এবং এটাই ব্যবহৃত হয় আর এই পরিবর্তনগুলো কেন হয় জানো হ্যাঁ এখানে ধনীত্ত্বের একটা ব্যাপার আছে উচ্চারণ বিধির একটা ব্যাপার আছে এই উচ্চারণ বিধির কারণেই আমরা যখন কথা বলতে যাই তখন কিন্তু এই চেঞ্জটা চলে আসে আর কি তো এরকম করে তোমরা বাংলা ব্যাকরণেও দেখেছ বাংলা ব্যাকরণে যেমন তুমি যদি মনে করো বিদ্যাযোগ আলয় বিদ্যা আলয় বলি না আমরা বিদ্যালয় বলি তাহলে দেখা গেল এখানে একটা আ এটা হজব হয়ে গেছে তো এইভাবে করে এখানেও কিন্তু তাই ঘটে তো তালিলের ক্ষেত্রে যে জিনিসগুলো বেশি ঘটে এটা একটু আমরা খেয়াল করিনি কী কী ঘটে তালিলের ক্ষেত্রে প্রধানত তিনটি বিষয় ঘটে একটি হচ্ছে আমরা অনেক সময় দেখি যে হরফে ইল্লাদগুলো হজব হয়ে যায় হরফিল্লাদ নিশ্চয়ই তোমরা জানো হরফিল্লাদ কী কী বলো ওয়াও আলিফ ইয়া এই ওয়াও আলিফ এবং ইয়া এগুলো যদি বাক্যের মধ্যে আসে এই হরফ স্বাভাবিক অবস্থায় থাকতে পারে না এই জন্যই মনে হয় তার নাম হরফে ইল্লাদ তো এই হরফ ইল্লাদগুলো নামকরণ করা হয় কেন জানো এগুলো দুর্বল হরফ বলে এই হরফগুলো বাক্যের মধ্যে তার যথাযথ রূপ নিয়ে বিদ্যমান থাকতে পারে না এই কারণেই এগুলোকে মূলত হরফিল্লাদ নামকরণ করা হয় তো কি ঘটে সেখানে দেখা যায় কখনো কখনো কোনো একটা হরপিল্লাত পুরোপুরি হজব হয়ে যায় শব্দের থেকে বাদ হয়ে যায় আবার কখনো কখনো হরপিল্লাত একটার থেকে আরেকটায় চেঞ্জ হয়ে যায় যেমন ওয়াও থেকে ইয়া হয়ে যায় আবার ওয়াও থেকে আলিফ হয়ে যায় ইয়া থেকে আলিফ হয়ে যায় চেঞ্জ হয়ে যায় এভাবে ঘটে আবার কখনো কখনো এমনটাও হয় যে একটার হরকত ঠিক আরেকটাতে চলে যায় এই যে বিষয়টা এই জিনিসটাই ঘটে থাকে তালিলগুলোর মধ্যে আর এই শব্দগুলোর মধ্যে কিন্তু তাই ঘটছে এবং এই কাজগুলো হওয়ার পরে মূল রূপ থেকে এই রূপে ধারণ করেছে তো খেয়াল রেখো কিন্তু কি কি বলছিলাম হরফিল্লাদগুলোর ক্ষেত্রে কী কী ঘটে একটা হচ্ছে হজব হয়ে যায় মাঝখান থেকে পড়ে যায় বিলুপ্ত হয়ে যায় আরেকটি হচ্ছে চেঞ্জ হয় পরিবর্তন হয় একটার থেকে আর রূপান্তরিত হয় ও থেকে ইয়া হয়ে যায় ইয়া থেকে ওয়া হয়ে যায় ও আলিফ থেকে ও ইয়া থেকে আলিফ হয়ে যায় এই পরিবর্তনগুলো ঘটে আর কি তো আমরা খেয়াল করে দেখব যে আসলে কী ঘটতেছে কখনো কখনো হরকত চেঞ্জ হয়ে যায় আগের পরের হরপটা আগে চলে আসে এই ব্যাপারগুলো ঘটে এগুলোর সমন্বয়ের মাধ্যমেই পরিবর্তনগুলো আমরা খেয়াল রাখবো তো আমরা যাচ্ছি পরবর্তী স্লাইডে তো শিক্ষার্থী বন্ধুরা তো এখানে যে চিহ্নিত দুটি শব্দ আমরা আগেই বলেছি যে কলা এবং কুলনা এই দুটো শব্দ এর পরিবর্তনটা যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু বাকি শব্দগুলোর পরিবর্তনটা আমরা জানতে পারবো তার মানে কলা যেভাবে পরিবর্তিত হচ্ছে ঠিক একই রকম করে কলা কলু কলাত কলাতা এই পরিবর্তনগুলো হবে তুমি যদি কলার তালিল শিখে থাকো তাহলে তুমি বাকিটা এ বাকি কয়টি পারবে আর কুলনার তালিল শিখলে বাকি যে ফেলগুলো রয়েছে সেগুলোও বলতে পারবে তাহলে চলো আমরা এই দুইটার তালিলটা দেখি তো কলার তালিলটা কিভাবে হয় দেখো কলা ওই যে আগে বলছিলাম যে কি হয় হরপিল্লাদগুলো একটার থেকে আর পরিবর্তন হয়ে যায় এখানে কিন্তু সেই ব্যাপারটি ঘটেছে লেখা আছে দেখো কলা মূলে কওয়ালা ছিল আল কউলু মাজদারটা কি মনে আছে তো তোমাদের কউলু কলা একুলের মাঝদার কি আল কৌলু তো এই আল কাউলু মাজদার থেকে কিন্তু আমরা শিখতেছি তো আল কৌলু মাজদার থেকে অক্ষরগুলো বাদ দিয়ে যদি তুমি মূলাক্ষরগুলো রেখে দাও তাহলে সেটাতে মাঝির গঠন প্রণালী প্রয়োগ করলে কলা হয় তো শিক্ষার্থী বন্ধুরা কওয়ালা মূলে কওয়ালা ছিল যে শব্দটি আমরা দেখলাম এটা মূলে কি ছিল কওয়ালা ছিল তো এই কওয়ালার মধ্যে একটু খেয়াল করো এখানে তিনটা হরপি হরকত বিশিষ্ট এবং এখানে প্রত্যেকটাতেই ফাতা রয়েছে গঠন প্রণালী অনুযায়ী এখানে ফাতা হওয়ার কথা ছিল এবং ফাতাই আছে। তো এই ফাতা বা জবর ওয়াওয়ের জন্য এবং ওয়াও মোতাহারাক তার পূর্বের অক্ষরেও যদি ফাতা হয়ে থাকে তাহলে সেখানে ওটা টিকতে পারে না উচ্চারণ রীতির কারণে উচ্চারণ বিধির কারণে সেটা পরিবর্তিত হয়ে যায় সে কথাটি এখানে বলা হচ্ছে দেখো হরকত বিশিষ্ট ওয়ের পূর্বাক্ষর জবর বিশিষ্ট হয়। পূর্বাক্ষর মানে কফ এই কফের মধ্যে জবর আছে এই জবর বিশিষ্ট হওয়ার কারণে ওয়াওকে তার পূর্বাক্ষরের জবর অনুযায়ী ওয়াওকে তার পূর্বাক্ষরের জবর অনুযায়ী মানে কি অর্থাৎ জবর চায় তারপরে কি হোক তারপরে আলিফ হোক অর্থাৎ জবরের সাথে আলিপের একটা মহব্বত আছে জবরের সাথে যেরকম আলিপের মহব্বত ঠিক সে একই রকম করে জেরের সাথে ইয়ার মহব্বত আর পেশের সাথে কিন্তু ওয়ের মহব্বত এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে তো ভালো লাগছে তাই না হ্যাঁ এই অনুযায়ী জগৎটা কিন্তু এভাবেই চলে তো ওয়াওটা সেই ক্ষেত্রে আগের জবরের কারণে ঠিক থাকতে পারেনি ওয়াওটা পরিবর্তিত হয়ে কি হয়েছে আলিফ হয়ে গেছে আলিফ দ্বারা পরিবর্তন হয় এখন কওয়ালাটা কি হিসেবে মানে পরিবর্তিত হওয়ার পর কী হয়ে গেলো বলতো কওয়ালা তো একই নিয়মে এই যে কলাটা হলো কওয়ালা থেকে কলা কাজ হয়েছে কি ওয়াটা আলিফে পরিবর্তন হয়ে গেছে কেন পরিবর্তন হয়েছে বলতো জবরের কারণে তার আগের অক্ষরে যেহেতু জবর ওই জবর এর কারণে ওয়াটা আলিফ হয়ে গেছে ঠিক একই রকম করে তার পরের যে শব্দগুলো কওয়ালা এর পরে চলে যাওয়া দ্বিতীয় যে শব্দটা এটা কি বলতো কওয়ালা হ্যাঁ এখানেও কিন্তু একই ব্যাপার ঘটছে কওয়ালা তা কওয়ালা এখানেও জবরের পরে ও আছে তো জবর চায় তারপরে আলিফ হবে তো ওয়াটা পরিবর্তন হয়ে এখানেও কিন্তু আলিপ হয়ে গেছে তা কলা তারপরে তৃতীয় শব্দ যদি চলে যাও তৃতীয় ফেলটিতে সেখানেও কিন্তু কি ব্যবহার ঘটতেছে কি সেটি কওয়ালু তো কওয়ালু সেখানে ওই রকম ওয়াটা পরিবর্তন হয়ে আলিপ হয়ে গেছে এভাবে পাঁচটি সিগাতে একই জিনিস ঘটেছে এবং এই কারণে পাঁচটি ছিগার রূপটা একই রকম আছে তো এইভাবে হচ্ছে কলার শব্দটা তাই কওয়ালা থেকে কলা তো এরকম করে আমরা শুধু কলু এর বাইরে গিয়ে আমরা অন্য আরও দু একটি মাজদার দিয়ে ট্রাই করে দেখতে পারি আমরা এটি বুঝি বুঝতেছি কিনা তো দেখো তো আমি এখানে দেখানোর চেষ্টা করেছি আর সৌমু মাজদার যেটি আসসমু রোজা রাখা মানে কি হ্যাঁ মু হাদিস শরীফ রসুল করিম সাল্লু সাল্লাম বলেছেন কিন্তু মান মানসমা রমাদানা সাবান এখানে কিন্তু এই যে সমা শব্দটি এসেছে এই সমার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সোয়াতের পরে আলিপ এই আলিপটা কিন্তু মূল শব্দ নয় এটা রূপ ঠিক এরকম করেই এটি মূলে ছিল সওয়ামা তার থেকে সমা হয়েছে তারপরে বাওয়ালা এর থেকে বালা হয়েছে বাওয়ালা মানে কি আল বাউলু মাজদার থেকে আল বাউলু অর্থ হচ্ছে পেশাব করা এই পেশাব করা আল বাউলু শব্দটা এইটা ওই ওয়াটা পরিবর্তিত হয়ে এখানেও কিন্তু আলিপ হয়ে গেছে তো আল বাউল থেকে বাওয়ালা এইভাবে আরও অনেক শব্দ তোমরা দেখে নিবে যাতে করে সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো তো আমরা কলা শব্দটির তালিক শিখলাম এবং কলা আবার বলো তো কী ছিল মূলে কলা কওয়ালা হ্যাঁ কী পরিবর্তিত হয়েছে ওয়াওটি আলিফে পরিবর্তন হয়ে গেছে কেন সেটি জবরের কারণে জবর চায় তার বাম পাশে আলিফক কী হোক বলতো আলিফক হ্যাঁ এ কারণেই এই পরিবর্তনটি আমরা লক্ষ্য করি আমরা যাচ্ছি পরবর্তী শব্দটিতে উলনা কুলনা আমরা বলছিলাম এই দুটো শব্দের তালিল যদি আমি শিখি তাহলে চোদ্দোটা শিকার সবগুলো তালিল আমরা শিখতে পারবো কুলনা দেখো কুলনার মধ্যে কি পরিবর্তনটা ঘটেছে কুলনার মধ্যে হচ্ছে দেখো কুলনা মূল্যে কওয়ালনা ছিল ফালনা ওজনে মূল শব্দ কোনটা ফালনা গঠন প্রণালী অনুযায়ী কী হওয়ার কথা ছিল এটির ফালনা হ্যাঁ এই ফালনা হিসেবেই কুলনা এর মূল রূপ হচ্ছে কওয়ালনা তো এখানে কী করছে ওয়াও হরকত বিশিষ্ট এবং তার পূর্বাক্ষর জবর হওয়ায় দেখো ওটায় হরকত আছে তার পূর্বাক্ষরে জবর আছে যেটা কলার মধ্যে করছিল ওই ব্যাপারটা কিন্তু এখানেও আছে এখানকার প্রথম ব্যাপারটি সেম একই রকম তো শিক্ষার্থী বন্ধুরা এখানে ঠিক সেম একই পরিবর্তনটা আমরা লক্ষ্য করলাম এবং সেই পরিবর্তনটা হওয়ার পরে কী দাঁড়ালো দেখো ওয়া ওটা আলিফ হয়ে গেল আলিফ হওয়ার পরে কল না হলো তাই কলনার মধ্যে একটি সমস্যা তৈরি হয়েছে কি সমস্যা ধরতে পারো কিনা দেখো তো হ্যাঁ তোমাদের জানা আছে কি না আরবিতে পাশাপাশি দুটো হরফ কখনোই কিন্তু সাকিন বিশিষ্ট হতে পারে না এটি আরবির জন্য প্রযোজ্য নয় হলে পরে সেটা উচ্চারণ করা যায় না তুমি কিভাবে করবে পরপর দুটোই যদি সাকিন থাকে তাহলে উচ্চারণ করার কোনো সুযোগ আছে না নেই আর সে কারণেই আমাকে এখানে আরও একটি চেঞ্জ করতে হয়েছে সেটি কি ওই যে আমাদের পরিবর্তনগুলোর মধ্যে একটি ছিল যে প্রয়োজনে কোনো হরফ সরাসরি বিলুপ্ত করা যাবে সরাসরি বাদ দেওয়া যাবে আমরা কিন্তু এখন সেই কাজটিই করব তো কলনার মধ্যে দেখো আলিপ প্রথমত যে হরপটা সেটি হচ্ছে আলিপ যেটা পরিবর্তিত হয়ে এসেছে তারপর হচ্ছে লাম দুটোই হরকত শূন্য এই অবস্থাতে আমরা আলিপটাকে চেঞ্জ করে দেব কাকে চেঞ্জ করো বলতো আলিপ কেন হরফে সইটা চেঞ্জ করা যাবে না না দুর্বল বলে একটা কথা আছে যে পৃথিবীতে দুর্বলদের কোনো জায়গা নেই এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুঁড়ি ভুড়ি ব্যাপারটা এরকমই যে যে যার যত বেশি শক্তি সে তত বেশি টিকে থাকতে চায় তো হরফে ছহিটা শক্তিশালী আর হরফে ইল্লাটটা দুর্বল তো এবার কিন্তু ওই আলিপটা ঠিকই পরিবর্তিত হয়ে আসলো কিন্তু টিকে থাকতে পারিনি এবার তার বাদ হয়ে যাওয়ার পালা তো আলিপটা এবার বাদ হয়ে যাবে আমরা আলিপটাকে ফেলে দিব। তো ফেলে দেওয়ার পরে কী ঘটে দেখো তো কল না কী হলো কল না তো কলনা যখন হলো দেখো তো কয়টা চেঞ্জ এর মধ্যে দুটো চেঞ্জ কিন্তু একটা হচ্ছে কওয়ালনা থেকে কলনা মানে ওয়াটা পরিবর্তিত হয়ে আলিফ হলো দ্বিতীয়ত ওই আলিফটা আবার বাদ পড়ে গেল এখন দাঁড়ালো কলনা এরপরে কি ঘটতেছে দেখো এরপরে হচ্ছে যে ওয়াউটা এখানে যে ছিল এর তো কিছু হইলেও একটা অধিকার আছে এই জন্য ওয়ের সিম্বল স্বরূপ এই জন্য সিম্বল স্বরূপ আমরা ওয়াও চায় ও সাথে সাথে জন্য মোহাম্মত একটু আগে বলেছিলাম বলো তো দম্মার হ্যাঁ তো ওই ওয়াও যে এখানে ছিল এটা বোঝানোর জন্য ওই দম্মাটাকে ঠিক আগের অক্ষর কফে আমরা যুক্ত করে দেবো যাতে করে আমরা বুঝতে পারি যে এখানে একটা ওয়াও ছিল এই জন্য এই তৃতীয় কাজটা করতে হবে আমাদের কপের ফরকত ফাতাকে চেঞ্জ করে দিয়ে আমরা কি করে দেবো এটাকে দম্মায় পরিণত করে দেবো তো কলনা থেকে কি হলো পুলনা এইভাবে করে আমরা কীভাবে কওয়ালনা থেকে উলনায় পরিণত হলো আমরা কিন্তু জানতে পারলাম আমাদেরকে কয়টা স্টেপ পার হতে হয়েছে বলো তো তিনটি স্টেপ প্রথম স্টেপে আমরা ওয়াটা আলিপ করলাম দ্বিতীয় স্টেপে আবার আলিপটিকে বাদ দিলাম তৃতীয় স্টেপে এসে আমরা কপের হরকত ফাতাকে দম্মা বা পেশে পরিণত করলাম তো কওয়ালনা থেকে উলনা হয়ে গেল। ঠিক এইভাবে দেখো এখানে স্টেপগুলো কওয়ালনা মূল শব্দ তারপরে কলনা তারপরে কলনা তার থেকে কুলনা এই কুলনা শব্দটাই বাইকে ব্যবহৃত হয় তো এইভাবে করে আরও কয়েকটি শব্দ আমরা এখানে উদাহরণ আমরা দেখিয়েছি দেখো সমনা থেকে সুমনা বাওলনা থেকে বুলনা কঅমনা থেকে কুমনা তুমি এই কুমনা বা কুলনা অর্থাৎ এই যমান্না সে গায়েবের সিগাটি এই তালিলটা তুমি যদি জানো এখন তুমি তোমাকে যদি বলা হয় তাহলে কুলতুমের তালিল কি বলো তোমাকে কি তখন অন্য কিছু ভাবতে হবে না সেম একই রকম কুলতুম বলে কওয়ালতুম ছিল কলতুম থেকে কলতুম হয়েছে কলতুমের মধ্যে ওই একই সমস্যা ঘটছে দুইটা সাকিন পাশাপাশি হয়ে গেছে তো একটা বাত বাদ তা কলতুম হইল কলতুম থেকে আবার যেহেতু ও ছিল এখানে সেই মূলে ছিল ও সেই ওয়াও ছিল তার সিম্বল স্বরূপ আগে অক্ষরে দম্মা পেশ দিয়ে দিলে তো কুলতুম হয়ে গেলো এইভাবে করে তুমি যদি বলো যে অহেদ মত্তাকালিমের সিগা কুলতু এটা কীভাবে হলো একই রকম কুলতু মুলে কলতু ছিল কলতু থেকে ওইভাবে চেঞ্জ হয়ে কুলতু হয়ে গেল তো যে কোনো পরবর্তী সবগুলো শিগা কুলনা পরবর্তী হয়তো মন্নাস গায়ব থেকে শুরু করে হাজারের সবগুলো শিখা এবং মোতাকালেমের দুটো শিখা সব শিখার মধ্যে কিন্তু একই রকম করে তালিল হবে তুমি শুধু এইটিই পারবে তা না অন্যগুলো দিয়েও কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে এগুলো প্র্যাকটিস করবে তো আমরা দুটো তালিল কিন্তু শিখে ফেললাম এই দুটো তালিল দ্বারা আমরা ফেলে মাদি মারুপ আল কৌলু মাসদার থেকে বা আজে ওয়াউই মোতালে আজ আজোয়াফে ওয়াউয়ের যতগুলো শব্দ আছে প্রত্যেকটা শব্দের তালিল আমরা শিখবো এখন কিন্তু আমাদের কাছে এগুলো নতুন মনে হবে না বা অপরিচিত মনে হবে না এগুলো কিভাবে পরিবর্তন হয়ে এসেছে আমরা কিন্তু বুঝে গেলাম তো এভাবে করে আমরা যাচ্ছি পরবর্তী স্লাইডে দেখো এখানে ফেলে মাঝি মজবাত মারুব এর মধ্যে যেরকমটা পরিবর্তন হয় আল কলু মাজদার থেকে ঠিক একই রকম করে ফেলে মাদি মাঝুলের মধ্যেও সেম পরিবর্তন একই এরকম তালিল ঘটে তো এখানে আমরা দেখেছি দেখো এখানে বহসটা কিভাবে এসেছে যে কিলা কিলা কিলু কিলাত কিলাতা কুলনা কুলতা কুলতুমা কুলতুম কুলতু কুলতে কুলতুমা কুলতুন না কুলতু কুলনা একটু অন্যরকম লাগতেছে মনে হয় তাই না না কোনোই সমস্যা নেই ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে তো এখানে প্রথম দিকে আমরা দেখতে পাচ্ছি কিলা কিলা মানে কি হ্যাঁ এই কিলাটা আসলে কিলা ছিল না এটা হচ্ছে ফেলে মাজিদ সিগা মাজুলের শিগার তাই না ফেলে মাদি মাজুলের প্রথম সিগাটা কি বলতো ফালা থেকে কী হয় ফুয়েলা এই ফুয়েলা ওজনে কিলা কিলা শব্দটাও কিন্তু মূলে উবেলা ছিল কি ছিল বলতো কুয়েলা এই কুয়েলাটা পরিবর্তিত হয়ে কিলা হয়েছে ঠিক এইভাবে করে কিলাটা যেরকম করে পরিবর্তিত হয়েছে কিলা কিলু কিলাত কিলাতা এই শব্দগুলো একই রকম করে পরিবর্তন হয়েছে আর তারপরে যে শব্দটা কুলনা এই শব্দটাও কিন্তু এই কুলনা আর আগের কুলনা আমাদের কাছে এক মনে হচ্ছে তাই না হ্যাঁ আসলে পরিবর্তন হওয়ার পরে এক হয়ে গেছে কিছু করার নেই কিন্তু আসল রূপটা কি ছিল আর এই পরিবর্তনের ধাপগুলোই বা কি আসলে যে শেষ পর্যন্ত ওই একই রকম রূপ লাভ করলো আমরা একটু অবশ্যই দেখব তো যাই হোক রমন্নাথে গায়েবের চিগাটি হচ্ছে কুলনা এবং তার থেকে শুরু করে বাকি সকল চিগার মধ্যেও একই তালিল ঘটেছে এবং সেখানে মূলে কি ছিল কুলনাটা দেখো আগের কুলনা ছিল মূলে কওয়ালনা যেহেতু মাদিম আরুব আর এটা কিন্তু মাঝি মাঝুল আর মাঝি মাঝুলটা কি কি হয়ে থাকে বলো তো দেখো তো ফেলেমাদিমা কি কী হয় আল মাজদার থেকে না। কি হয় না তার মানে হচ্ছে ফুয়েলনা মূল শব্দ হচ্ছে ফুয়েলনা মাউজন ভি যেটা তো ফুয়েলনাউজনে না। এই না থেকে শুরু করে দেখো কুয়েলনা কোয়েল কুয়েলনা তার কুয়েলতা কুয়েলতুমা কোয়েলতুম কোয়েলতে কোয়েলতুমা কোয়েলতুননা কোয়েলত কোয়েলনা এইভাবে বাকি শব্দগুলোয় ওই না থেকে যেভাবে কুলনা হয়েছে বাকি শব্দগুলো কিন্তু একই রকম করে পরিবর্তন হয়েছে হয়েছে তো আমরা চলো দেখি ঠিক এই কিলা এবং কুলনা এই শব্দ দুটার তালিলটা কীভাবে হয়েছে পরিবর্তনটা কিভাবে হয়েছে চলো যাই আমরা পরবর্তী শব্দে পরবর্তী ছেলাইটা আমরা সেটাই দেখতে পাবো তো এখানে দেখো কিলা শব্দটা মূলে কৈলা ছিল একটু আগে যে বলেছিলাম সেই কথাটি কিভাবে হলো তাহলে এখানে লেখা আছে জের যুক্ত পূর্বাক্ষর কপটি পেশ বিশিষ্ট হওয়ায় উচ্চারণে কঠিন হয়েছে তুমি একটু উচ্চারণ করে দেখো তো কী ঘটে কুবেলা কি হয় কুবেলা তাড়াতাড়ি বলো কি জটিল লাগে না হ্যাঁ জটিল মনে হচ্ছে এই জটিল হওয়ার কারণেই জটিলতা থাকবে না ভাষা কখনো জটিল হতে পারে না তাহলে আমরা বলবো কিভাবে আমাদের বলাটা সহজ হতে হবে তাহলে সেটাই হচ্ছে ভাষার গ্রহণযোগ্যতা তো কুবেলা যখন মানে কুবেলা থেকে পরিবর্তনগুলো কিভাবে হচ্ছে তো এই যে জটিল বা কঠিন হওয়ার কারণে তোমার একটা কাজ করা হয়েছে ওই যে প্রথম দিকে বলছিলাম যে তিনটি কাজ মেনলি হয়ে থাকে একটা হচ্ছে কোনো কোনো অক্ষর হজব হয়ে যায় দ্বিতীয়টি হচ্ছে কখনো কখনো একটার একটায় পরিবর্তিত হয়ে যায় তৃতীয় আরও একটি ব্যাপার ছিল কিন্তু সেটি হচ্ছে হরকত চেঞ্জ হয়ে যায় এখানে কিন্তু প্রথমে সেই কাজটি ঘটেছে হরকত চেঞ্জ হয়েছে কীরকম সেটা অর্থাৎ উচ্চারণে কঠিন হওয়ার কারণে আর এই উচ্চারণে কঠিন হওয়াটা কিন্তু মৌলিক ব্যাপার খেয়াল লাগবে কিন্তু উচ্চারণে কঠিন হওয়ার কারণে এই ওয়াওয়ের যে জেরটা আছে দেখো কুবেলা যে জেরটা আছে কাসরাটা আছে এই কাসরাটাকে ঠিক তার আগের অক্ষরে দেওয়া হলো আগের অক্ষর কপে দেওয়া হলো কপের কাসরা বাদ ওয়ের কপের দম্মাটা দম্মাটা পড়ে গেছে ওটা বাদ ওটা বাদ দিয়ে ঠিক কাঁচরা ওয়াওয়ের কাঁচরাটাকে এখানে নিয়ে আসা হয়েছে ফলে কী দাঁড়ালো দেখো তো কেওলা কেওলা এখন এটা প্রথম দাপ এরপরে আরও একটি ব্যাপার ঘটতে চলেছে সেটি হচ্ছে মানে আরেকটি জটিলতা তৈরি হয়েছে এই পরিবর্তনটার কারণে সেটি হচ্ছে ওয়াও শাকিন বিশিষ্ট তার আগের অক্ষরে জের কাসরা কিন্তু ওয়াও চায় কি তার আগের অক্ষর কী হোক পেশ হোক কিন্তু পেশ তো আর হয় নাই তাহলে কি হবে ওয়া অনুযায়ী কি পেশ দেওয়া হবে না এখানে কপে জের আসে বা কাসরা আছে এই কাসরা অনুযায়ী ওয়াওকে চেঞ্জ করা হবে হ্যাঁ এই দ্বিতীয়টি করতে হবে তার মানে হচ্ছে কাসরা অনুযায়ী ওয়াওটাকে চেঞ্জ করতে হবে অ্যান্ড কাসরা কি চায় হ্যাঁ কাসরা চায় তার পরবর্তী অক্ষরটা ওয়াও না হয়ে ইয়া হোক কারণ কাসরার সাথে কার মহব্বত ইয়ার হ্যাঁ ওর কাসরার সাথে ওয়ের ইয়ের মিলটা বেশি এর আগেও কিন্তু আমরা জবর ওই যে মনে আছে তোমাদের সাওয়ামা কওয়ালা সেখানে কি করেছিলাম যেহেতু কপে জবর ছিল জবরের কারণে ও জবরের চাহিদা অনুযায়ী ওকে পরিবর্তন করে আলিপ বানিয়েছিলাম তো এখন জেরের চাহিদা অনুযায়ী ওয়াকে পরিবর্তন করে আমরা কি করব ইয়া করব এখানেও কি আলিফ হবে না যে তো আর আলিফ বা কিছু চায় না যে চায় ইয়া তো ইয়া করে দিব তো যখন ওয়াউকে ইয়া করা হলো কি হলো দেখো তো ইলা হ্যাঁ এই তো বুঝতে পেরেছ তো এখানে দুই ধাপে তালিলটি হয়েছে কয় ধাপে বলো তো দুই ধাপে প্রথম ধাপে কি ঘটলো প্রথম ধাপে হচ্ছে ওয়াউবের হরকটটা তার আগের কপে চলে এসেছে ওয়াউয়ের যে কাসরাটা তার আগের কপে চলে এসেছে আর দ্বিতীয় যে পরিবর্তনটা ঘটলো দ্বিতীয় দফায় এসে ওই কাসরার কারণেই আবার ও আউটা চেঞ্জ হয়ে ইয়া হয়ে গেছে এটা কি আমরা ইচ্ছা করে করেছি না ভাষাটা এভাবেই চেঞ্জ হয়ে আসছে জাস্ট কাওয়াইত বা ব্যাকরণ সেই নীতিমালাটাই আমাদের কাছে তুলে ধরছে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা কি দেখলাম এখানে দুই ধাপে পরিবর্তনটা হয়েছে তালিলটা দুই ধাপে হয়েছে প্রথম ধাপে ও আউের হরকতটা তার আগে কপে চলে গেছে কাসরাটা কপে চলে গেছে আর দ্বিতীয় ধাপে এসে ওই কাসরা অনুযায়ী আবার ও ও পরিবর্তন হয়ে ইয়া হয়ে গেছে এভাবেই কুবেলা থেকে কিলা হয়েছে মনে রাখতে পারবে তো হ্যাঁ খাতায় নোট করে রাখবে আর বেশি বেশি প্র্যাকটিস করবে তাহলে কিন্তু মনে থাকবে তো এই কিলার মতো করে আমি বলছিলাম ঠিক পরবর্তী শব্দগুলো কিলা কিলা কিলু কিলা কিলাতা কুল কিলাতা পর্যন্ত এই কিলাতা পর্যন্ত শব্দগুলো একই রকম করে তালিল হবে আর এরকম করে আমি আর কয়েকটি শব্দ এখানে দেখে গেছি দেখো শুধু কলা কলু মাজদার দিয়ে না অন্য মাছদার দিয়েও তোমরা প্র্যাকটিস করবে মানে আজে ওয়াউির আরও যে মাজদারগুলো আছে সেগুলো দিয়ে প্র্যাকটিস করবে দেখো এখানে দেয়া আছে আজ জিয়ারাতু মাজদার থেকে ঝারা ইয়া ঝুরু তো ঝারা এটা যদি তুমি মাজুল করো তাহলে কি হয় জুবেরা এই জুবেরা থেকেও এটা হয়ে যাবে জিরা তারপরে সাউকু মাজদার থেকে সাউকু এটা মাজুলে নিয়ে আসলে হয় সুবেকা সুবেকা থেকে তালিল করলে হয়ে যায় সিকা ও সিক তাকাও ইলাল জান্নাতি জুমারা এই যে আল্লাহ কোরআন শরীফের শব্দটি বলেছেন শব্দটি এসেছে এরপরে জুবেকা জাউকু মাজদার থেকে মাঝি মাদুলটা মাঝুলটা কি হবে বলতো হ্যাঁ জুবেকা এই জুবেকা থেকে হচ্ছে জিকা এভাবেই তালিলগুলো হয় তো আমরা কিলার তালিলটা শিখলাম এই অনুযায়ী আমরা আর পরবর্তী যে চারটা শব্দ টোটাল পাঁচটা শব্দের তালিল কিন্তু আমাদের একসাথে জানা হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমরা যাব পরবর্তী স্লাইডে সেখানে আমরা দেখব ওই ছয় নম্বর সিগাটি জমা মন্না সে গায়েবের কুলনা শব্দটির তালিলটা কেমনে হলো আগে কওয়ালনা থেকে মাজি মারূপে কওয়ালনা থেকে কুলনা হয়েছে এবার মাঝি মাঝুলেও কুবেলনা থেকে ওই একই কুলনা কেমনে হলো তাহলে এটা আমাদের একটু ভালোভাবে খেয়াল করে দেখতে হবে তো দেখি কুলনা মুলে কুবেলনা ছিল কী ছিল তো উচ্চারণ করা শব্দটা কুবেলনা কী ওজনে না মাঝি মাঝুলের জমানাসে গাইবের চিকাটি হচ্ছে ফুয়েলনা ওই ফুয়েল না ওজনে কুবেলনা তার থেকে পরিবর্তনটা কীভাবে হয়েছে দেখো তো ঠিক কিলার মধ্যে প্রথম যে পরিবর্তনটা ঘটেছিল কি মনে আছে তো একটু আগে যেটি গেল হ্যাঁ ওয়াওয়ের মধ্যে এখানেও কিন্তু কাসরা আছে দেখো জম্মার পরে ঠিক ওয়ায়ের মধ্যে কাঁচরা এখানেও কিন্তু সমস্যা এই সমস্যার কারণে ওয়ের কাসরাটিকে তার আগের অক্ষর কপের মধ্যে দেয়া হলো তো হয়ে গেল কেউল না তার মানে এখন দেখা গেল ওয়াও সাকিন হয়ে গেছে তো এখন দুটো অক্ষর সাকিন হলে কি হয় এটা পড়া যায় না পড়া যায় না তো পড়া না গেলে কী করতে হবে আমাদের একটাকে বাদ দিতে হবে যেটি এর আগেও আমরা করেছি এখনও তাই করব এখানে আমরা একটাকে বাদ দিয়ে দিব কোনটা বাদ দিবো বলো হ্যাঁ দুর্বল হরফ যেটা সেটাই বাদ যাবে কারণ দুর্বলের এ জগতে কোনো অস্তিত্ব নাই তো এই জন্য ওয়াউকে বাদ দিয়ে দিব আমরা বাদ দিয়ে দিলে কি হয় দেখো তো একটু হ্যাঁ কেলনা হয়ে গেছে কেলনা এটা হচ্ছে দ্বিতীয় ধাপ প্রথম ধাপে ওয়ের কাছরাটি তার আগের অক্ষরে চলে আসলো আসলো আর দ্বিতীয় ধাপে দুইটাই শাকিন হয়ে যাওয়ার কারণে ওয়াওটা বাদ পড়ে গেল এরপরে কি দাঁড়ালো এল না এখন ওই যে ওয়াওটা ফেলে দিলাম এটা তো মূলাক্ষর হিসাবে ছিল এখানে তা আর কি কোনো অধিকার নেই হ্যাঁ এ কারণেই ওয়াওয়ে ওয়ের চাহিদা অনুযায়ী ওয়াওয়ের চিহ্নস্বরূপ সিম্বলস্বরূপ একটা দম্মা ঠিক ওই কপের মধ্যে জুড়ে দেওয়া হলো। অর্থাৎ কপের যে পেস্ট জেরটা এই জেরটাকে চেঞ্জ করে এই দফা আমরা এটাকে দম্মা দিয়ে দিলাম জম্মাটা কেন দিলাম বলো তো হ্যাঁ ওই ওয়াও যে ছিল এখানে সেটা বোঝার জন্য ওয়াও চায় তার আগে দম্মা হোক ওয়ের সাথে দম্মার যেহেতু একটা মিল রয়েছে তো সেই হিসাবে আমরা এখানে ওই পেস্টটাকে দিয়ে দিলাম তিন দফা পরিবর্তন করার পরে আমরা কি পেলাম কুবেলনা থেকে কুলনা পেলাম তাহলে দেখো ওখানে কবলনা থেকে কুলনা হয়েছিল সেটা একটা প্রসেসিং ছিল একটা পদ্ধতি ছিল কিন্তু এই দফাও কুবেলনা থেকে ওই কুলনাই হয়েছে কিন্তু পদ্ধতি ভিন্ন অর্থাৎ এখানে কানুনগুলো ভিন্ন তো আমরা কিন্তু ভালোভাবে রপ্ত করব। আর এই কুলনার তালিলটা তুমি যদি জানো তাহলে তার থেকে শুরু করে পরবর্তী যে শিকাগুলো এই ছয় নম্বর শিগার থেকে শুরু করে হাদেরের শিখাগুলো এবং মোতাকালিমের শিকাগুলো সবগুলোতে কিন্তু সেম একই রকম তালিল হবে তোমাকে যদি বলা হয় কুবেল না এর তালিল কি বা কুয়েল তে এর তালিল কি বলো তখন কি বলতে হবে তোমাকে হ্যাঁ তো এই কুল তে এটা মূলে কী ছিল কুবেলতে তার থেকে ওই রকম তিন দফা পরিবর্তন হয়ে এটা কুলতে হয়েছে তো বন্ধুরা এইভাবে করে করে তোমরা দেখো অন্যান্য মাজদার দিয়ে যদি আমরা দেখি তাহলে জুবের না থেকে জুরনা সুবেক থেকে সুকনা জুবেক না থেকে জুকনা এভাবে করে কিন্তু তালিলগুলো হবে তো আমরা ঠিক দুটো তালিল শিখে ফেললাম মাঝুলের একটা হচ্ছে কিলা কিভাবে হলো আরেকটা হচ্ছে কুলনা কিভাবে হলো এটা শুধু কিলাই না আমি আবার বলছি কিলার মতো করে ঠিক পরবর্তী চারটা শিগা মিলে মোট পাঁচটি সিগার তালিল আর কুলনার তালিল শুধু কুলনার জন্য নয় এটি কুলনা থেকে শুরু করে পরবর্তী নয়টি শিকার টোটাল নয়টি শিকার তালিল হচ্ছে এটি তো বন্ধুরা চলো দেখি তোমরা কতটা শিখতে পারলে একটু অনুশীলন করে নেই। আমরা পরবর্তী ছেলেটা যাচ্ছি কয়েকটি শব্দ আমি তোমাদের জন্য দিয়ে রেখেছি দেখো সুমতু সিকা লুমতুন্না জুরতুম এই যে শব্দগুলো এই শব্দগুলো কিভাবে তালিল হচ্ছে দেখো তো পারো কি না সুমতু শব্দটা কিসের থেকে এসেছে বলতো সুমতু হ্যাঁ সমতু থেকে কিসের থেকে সমতু কওয়ালতু থেকে যেরকম কুলতু সমতু থেকে সুমতু ঠিক একই রকম করে সিকা শব্দটা এটার মধ্যে এটাও পরিবর্তিত রূপ এটা কিসের থেকে এসেছে বলতো সুবেকা থেকে আমরা দেখেছি আগের উদাহরণে এটাও কোরআনশরীপ মধ্যে এসেছে দেখো সিএক জিনা তাকাও ইলাল জান্নাতি ঝুমারা তারপরে লুমতুননা একটি শব্দ আছে শরীফে এই লুমতুন্না এটাও কিন্তু কুলতুন্নার মতো করে এসেছে আল্লাহমু মজদার থেকে কিসের থেকে বলতো আল্লামু লামা ইয়া লুমু তার থেকে লুমতুননা করণের মধ্যে এসেছে লুমতুন্না নি তো এই নি শব্দটা মাফুল মূল শিখাটা হচ্ছে লুমতুননা তো এর মধ্যেও তালিল হয়েছে জুরতুম হাত্তা জুরতুমুল মাকাবির কোরআন শরীফের মধ্যে রয়েছে তো এই যে জুরতুম শব্দটা এটাও কিন্তু জাওয়ারতুম থেকে পরিবর্তিত হয়ে এসেছে তালিলগুলো কীভাবে হয়েছে এটা কিন্তু তোমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে তো বন্ধুরা আজকের পাঠে আমরা কী শিখলাম চলো দেখে নেই আজকের পাঠে আমরা শিখলাম অন্তত কয়েকটি তালিল দেখো একটা হচ্ছে আল কহলু মাজদার থেকে মাঝি মা রূপের তাসরিফ বা রূপান্তরটা আর সেই রূপান্তরের যে তালিলগুলো হয় তাকে মেইনলি কলা এবং কুলনা দুইটা তালিল হইলেই তো আমাদের সবগুলো শেখা হয়ে যায় তো সেটা শিখলাম আর আল কহলু মাজদার থেকে মাজি মসবাত মাজুলের যে গরদান বা তাসরিফ সেটাও আমরা শিখলাম আর তার সাথে সাথে এই দুটো তালিল কিলা এবং কুলনা কীভাবে হয়েছে এবং কইলা এবং কুলনার সাথে আরও যে শব্দগুলো ওগুলোও কীভাবে পরিবর্তিত হলো সেই জিনিসগুলো আপনাদের আমাদের কিন্তু শেখা হয়ে গেলো মনে রাখবে কিন্তু ভুলবে না আর এটি মনে রাখতে হলে অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে পরেই তুমি এই জিনিসগুলো চিনবে বাইকে যদি এই ধরনের শব্দগুলো এই ধরনের ফেলগুলো ব্যবহার হয় তাহলে তুমি চিনতে পারবে বুঝতে পারবে তো বন্ধুরা আমরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি এ পর্যায়ে তোমাদের জন্য রয়েছে বাড়ির কাজ হ্যাঁ বাড়ির কাজ অবশ্যই করবে কিন্তু বাড়ির কাজ আজকের জন্য তোমাদের জন্য রয়েছে আল কাউনু এবং আত্মওবাতু এই দুটো মাজদার থেকে এটাও কিন্তু ওই আজ পেইয়াই ওয়াউই আল কাউনু এবং আত্মাওবাতু এই দুটি মাজদার থেকে তোমরা কি করবে ফেলে মাজি মজবত মারুপের গরদানগুলো লিখে ফেলবে তারপরে দ্বিতীয়ত আত্মফু এবং আসাউকু এই দুটি মাসদার থেকে তোমরা ফেলে মাজি মজবত মাঝুলের ফেলে মাজি মতবাদ মাজুল হবে এটি ভুলে মারুপ লেখা হয়ে গেছে ফেলে মাঝি মজবত মাজুলের গরদানটা তোমরা লিখে ফেলবে এটা লিখে তোমাদের ওস্তাদকে দেখাবে তো বন্ধুরা আজকের মতো আমরা এখানেই শেষ করছি এই ক্লাসটি তোমরা যদি আরও দেখতে চাও তাহলে তোমাদের যেতে হবে অনলাইনে কিশোর বাতায়নে আজকের এই ক্লাসটি সেখানে আপলোড করা থাকবে সেখান থেকে তোমরা যতবার খুশি ততবার দেখে নিতে পারবে আর দেখবে তো বটেই সাথে সাথে তোমাদের পছন্দের কথা জানাতেও কিন্তু ভুলবে না সেখানে কোনটি ভালো লাগলো সেই জিনিসটি তোমরা জানাবে তোমাদের চাহিদাগুলো কি কি সেগুলো কমেন্টস বক্সে অবশ্যই কমেন্ট করবে আমরা সেগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভালো থাকো সবাই আবার দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক জাজাকুমুল্লাহ আল্লাহ হাফেজ আল্লাহ খয়রুন হাফিজ ওহ আরহামুর রহমিন। আসসালামু আলাইকুম আরহামলি বারকাত